ফ্লিপস এন্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আদালতে জানিয়েছে ইডি। সঙ্গে ইডি আদালতকে বলেছে যে সম্পত্তি মিলছে ফ্লিপস এন্ড বাউন্সের তা নাকি দুর্নীতির টাকায়, এটা আদালতকে জানিয়েছে ইডি। গতকাল মুখবন্ধ খামে দুটো কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই রিপোর্ট দেয় আদালতে। ইডি রিপোর্টে এইসব জানিয়েছে এবং সিবিআই বলেছে যে সংস্থাকে দিয়ে ওএমআর এবং পুরো প্রক্রিয়া পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর সহ, সেই সংস্থাটাই নাকি বৈধ নয়। একবার ভাবুন, নিয়োগ দুর্নীতির তাহলে শিকড় কোথায় কোথায় ছড়িয়ে কত গভীর, ঠিক কোন কোন সম্পত্তি অ্যাটাচমেন্ট হলো, অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু হলো এখন অবধি, আসুন দেখি মূলত কোন কোন সম্পত্তি ফ্লিপস এন্ড বাউন্সের। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফুল স্ক্রিন দেখাতে বলবো পিসিআরকে, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা। কালীঘাট রোডের দুটো বহুতল যেগুলো অলরেডি অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু, 15 এবং 17 সালে কেনা হয় এই দুটো বাড়ি। কালীঘাট রোডে দুটো বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং অমিত ব্যানার্জি। সুজয় কৃষ্ণ ভদ্র প্রাক্তন সিও আর অমিত বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাবার নাম। আমতলার একটি বহুতল অ্যাটাচমেন্ট করা হবে দক্ষিণ চব্বিশ পরগনার সংস্থার নামে, বাড়ি এবং জমি। দুর্নীতির টাকায় বাড়ি ও সম্পত্তি কেনা হয়েছে, বাড়ি তৈরি করা হয়েছে আদালতকে বলেছে ইডি। একবার ভেবে দেখুন, ফ্লিপস এন্ড বাউন্স কোম্পানির বর্তমান সিইও অভিষেক নিজে বলেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন কর্তা ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, যার কণ্ঠস্বর নাকি অনেক দুর্নীতির দরজা খুলে দেবে, কিছুতেই পাওয়া যাচ্ছে না, তা এত দুর্লভ। তাই নিয়েও আজকে শুনানি আছে, একটু পরেই সেই শুনানি পর্ব শুরু হবে যেখানে ইডির জয়েন্ট ডিরেক্টর, ইএসআই এর ইএনটি স্পেশালিস্ট সকলের সঙ্গে কথা বলবেন স্বয়ং বিচারপতি। তাহলে সত্যি কি তদন্ত লাস্ট ল্যাপে, কি মনে হচ্ছে? আমার সঙ্গে রয়েছেন এক্সপার্ট, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, রয়েছেন শতরূপ ঘোষ, রাজশ্রী লাহিড়ী, অনিন্দ্য সিনহারা, আরো একবার স্বাগত প্রত্যেককে। দীপাঞ্জন দা, আপনার কি মনে হচ্ছে? দেখো, আমরা বহুবার এই ব্যাপারে বিশ্লেষণ করেছিলাম যে প্রসেস যেটা রয়েছে তদন্তের, সেই প্রসেসের শেষ পার্টটাকে আমরা বলি ভেরিফিকেশন। যত তথ্য পাওয়া গেছে, সাক্ষ্য, হোয়াট এভার ডকুমেন্টস, সেগুলো ভেরিফাই করা হয়, অ্যানালাইসিস হয়, তারপর ভেরিফাই হয়, সেই ভেরিফিকেশনের এটা শেষ। এখন যেগুলো হবে এখন কিন্তু অ্যাকশনের মধ্যে যাবে। আমি তোমাকে একটা কথা বুঝিয়ে দিতে চাই, মানে সাধারণ শ্রোতা দর্শকদের জন্য, যে অ্যাটাচমেন্টটা কিন্তু ইডি আইন অনুযায়ী করছে। পিএমএলএ একটা খুব পরিষ্কার একটা কেস হয়েছিল দিল্লিতে অ্যাপিলেট ট্রাইব্যুনালে, সেখানে ওরা বলে দিয়েছিল ইডি ক্যান অ্যাটাচ এনি প্রপার্টি সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট ইডি হ্যাজ টু গিভ ইট ইন রাইটিং দ্যাট দে গট স্পেসিফিক ডেটা ইনফরমেশন অ্যাবাউট আ ক্রিমিনাল প্রসিডিং, যে ক্রিমিনাল প্রসিডিং এর থ্রু দিয়ে যে অপরাধমূলক কাজের মাধ্যমে ওই সম্পত্তিটাকে কেনা হয়েছে। দেখো, ইডি বা সিবিআই কোনো তদন্তকারী সংস্থা, তারা কিন্তু লিস্ট বদার্ড অ্যাবাউট পলিটিক্যাল এনভায়রনমেন্ট অর হোয়াট এভার মাহল, তারা লিস্ট বদার্ড, এটা একটা তদন্তের প্রক্রিয়া। কাকুর গলার কণ্ঠস্বর কেন পাওয়া গেল না আজ ইএসআই এর যিনি এই সংক্রান্ত স্পেশালিস্ট ডক্টর, তাকে পর্যন্ত কোর্টের সামনে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে? আদালত যেভাবে চেপে ধরছে, আপনার মনে হচ্ছে না আর পার পাওয়া সম্ভব নয়? এখানে পার পাওয়া আপনি মনে করছেন, দেখুন ডাক্তার তার চিকিৎসা করে, ডাক্তার তিনি বলতে পারবেন তার পেশেন্টের কি অবস্থায় আছে না আছে, আমি তো এখানে থেকে বলতে পারবো না, সেই জবাবটা ডাক্তারই দেবেন যে কেন হার্ট অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে, হার্টে বাইপাস হোক যে কোনো, এরকম কোনো পেশেন্টকে চেনেন? অনেক চিনি। তারা কতদিন হসপিটালে ভর্তি থাকেন পোস্ট অপারেশন? সেটা মানে আপনি এরকম কাউকে চেনেন যিনি 5 মাস ধরে হসপিটালাইজড হয়ে রয়েছেন, অপারেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর তিনি বেঁচে পড়তে পারছেন? আমি এরকম অনেককে চিনি যারা মাসের পর মাস, বছরের পর বছর হসপিটালে থাকতে হয়েছে। এটা ডিপেন্ড করে ডাক্তার কতদিন তাকে রাখবে বা ডাক্তার কতদিন বুঝতে পারবে তার কি রোগটা হয়েছে, তার কি অসুখটা হয়েছে। আমি তো ডাক্তার নই, যারা আমি তো অনেককে চিনি যারা জেল কাস্টাডিতে না থেকে মাসের পর মাস, বছরের পর বছর যারা। আবার আপনাকে বলছি, আপনি কি ডাক্তারি প্রফেসরটাকে মানে ছোট করে দেখতে চাইছেন? আমি তো দেখবো না, এটা নরমাল প্রফেশন, ডাক্তাররা বলতে পারবে। ভগবান, আমি তো ডাক্তার নই।
আমি বলছি যে এরকম কোন পেশেন্ট যার সাকসেসফুল হার্ট সার্জারি হলো তারপরে 5 মাস তাকে হসপিটালে থাকতে হচ্ছে, আমি তো আবার গলা দিয়ে আওয়াজ বের করতে পারছি আমি আবার আপনাকে না এমন একটা হসপিটাল যেটা রাজ্যের সেরা, উনার কি কি রোগ হয়েছে কি হয়েছে না হয়েছে উনাকে রাখা দরকার কি দরকার না সেটা আমি আপনি বলতে পারবো না, সেটা একটা ডাক্তারই বলতে পারবে, আদালতও বলছে, আদালত সেটা আদালতও বলছে, তাই হচ্ছে চাপ, আমি বললে আপনার কি চাপ হতে পারে, আদালতও বলছে আপনার কি আছে, আদালত ডেকে পাঠিয়েছে শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে না হাইকোর্ট একেবারে হিপোক্রিটিক্যাল ওথ মনে করিয়েছিল এসএসকেএম এর চিকিৎসকদেরকে যে আপনারা ফলস সার্টিফিকেট দিয়ে একটা অপরাধীকে আড়াল করছেন, এরকম যদি আর একবারও করেছেন আপনাদের বিরুদ্ধে এবার ক্রিমিনাল প্রসিডিং হবে, হাইকোর্ট রায় বলেছিলেন, এরা মাঝে মধ্যে বলেন না প্রমাণ হয়েছে আদালত রায়, এরা রায় ছিল, এই সমস্ত ফালতু কথা এখানে দাঁড়িয়ে বলবেন না, এসএসকেএম এর চিকিৎসক দেখাচ্ছেন, কদিন আগে আপনাদের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছে এসএসকেএম এর চিকিৎসকরা ওনার পায়ের ভুল চিকিৎসা করেছে, আপনি মুখ্যমন্ত্রীকে গিয়ে বোঝাবেন ডাক্তারদের কীভাবে সম্মান করতে হয়, আমি কতগুলো কথা এখানে বলছি পিউ, প্রথম কথা হচ্ছে বাঙালির এমন অবস্থা হয়েছে না, আমরা একসময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনবো বলে অপেক্ষা করে থাকতাম, এখন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনবো বলে 5 মাস ধরে অপেক্ষা করতে হচ্ছে, আমাদের রাজ্যের মানে ইডিকে বলা হয়েছিল আদালত নির্দেশ দিয়েছিল একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে, আমরা যেটা দেখলাম কিছু সম্পত্তি ওনারা হচ্ছে কনফিসকেট করে একটা রিপোর্ট জমা দিলেন, এখনো পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তারি শেষ হলো না বা হোয়াট এভার তদন্ত প্রক্রিয়া শেষ হওয়া বলতে আমরা যা বুঝি সেটা এক্ষেত্রে হয়নি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, স্কুলের বাচ্চাদেরকেও এতবার কানমূলে পড়তে বসাতে হয় না, ইডিকে সিবিআইকে দিয়ে যত যেভাবে কানমূলে তদন্ত করাতে হচ্ছে, তারপরে হচ্ছে এখনো পর্যন্ত আমরা যত অব্দি পৌঁছেছি আমরা খুশি, কিন্তু আমাকে একটা কথা বলো তো পিউ, তোমরা এই রিপোর্টে দেখালে দুটো বাড়ি লিপসান বাউন্সে চাকরি বিক্রির টাকা ঢুকেছে, সেই পাপের টাকায় দুটো বাড়ি কেনা হয়েছিল, সেই দুটোকে বাজেয়াপ্ত করা হয়েছে, একটা বাড়ির মালিকের নাম সুজয় ভদ্র সে গ্রেপ্তার ভালো কথা, আর একটা বাড়ির মালিকের নাম অভিষেক ব্যানার্জির বাবা অমিত ব্যানার্জি, একই অপরাধ করেছে একই স্ক্যাম একই টাকার সোর্সে দুটো বাড়ি কেনা হয়েছে, একটা লোকের 5 মাস জেল কাটা হয়ে গেল আর একটা লোক ড্যাংড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, একটা কোম্পানির একজন ডিরেক্টর, আমি এক সেকেন্ড, হ্যাঁ নিশ্চয়ই রয়েছে, আচ্ছা কী অভিযোগ রয়েছে, যা যা অভিযোগ রয়েছে তার মধ্যে কোন অভিযোগটা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নেই, আমি এই কারণে জিজ্ঞেস করছি, সুজয় ভদ্রকে তো আমরা হাত পেতে টাকা নিতে দেখিনি, ওর তো খাটের তলা থেকে টাকা পাওয়া যায়নি, কি হয়েছে লিপসন বাউন্স নামক একটা সংস্থাতে চাকরি বিক্রির টাকা এসছে, ইডি বিয়ন্ড রিজনেবল ডাউট তার প্রমাণ পেয়েছে, যেটা দীপাঞ্জন দাও বললেন যে ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে ফর দ্য টাইম বিং কনফিসকেট করতে পারে, তাদেরকে ইন রাইটিং এটা বলতে হয় যে আমাদের কাছে প্রমাণ রয়েছে এই সম্পত্তির সোর্স অফ মানিটা হচ্ছে ডুবিয়াস, ওরা ওটা হচ্ছে বেআইনি টাকা, তবে ওরা কনফিসকেট করতে পারে, ইডি সেই প্রমাণ পেয়েছে, সেই প্রমাণ পাওয়ার পরে একটা কোম্পানি যার কাছে চুরির টাকা এসেছিল তার একজন ডিরেক্টর জেল খাটছে, আর একজন ডিরেক্টর কখনো কখনো সিইও কখনো সিওও সে ড্যাংড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, এবার এটাকে আমরা কী চোখে দেখবো, আমি এখানে বলছি দীপাঞ্জন দা যে কথাটা বললেন যে ইডির বা সিবিআইয়ের মতো সংস্থার পলিটিক্যাল পাওয়ার ইকুয়েশনের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এই জিনিস আমরা দেখতাম না কংগ্রেস আমলেই এই সিবিআইকে বলা হয়েছিল টেস্ট প্যারড, কংগ্রেস যখন ক্ষমতায় থাকে তখন কংগ্রেসের বিরোধীদের বাড়িতে সিবিআই রেড হয় ইডি রেড হয়, যখন বিজেপি ক্ষমতায় থাকে তখন খালি বিজেপির বিরোধীদের বাড়িতে রেড হয় আর বিজেপির মন্ত্রীদের বাড়িতে রেড হয় না, এটা একটা 5 বছরের বাচ্চা মানুষ যদি জিজ্ঞেস করে না যে সিবিআই সুপ্রিম কোর্ট সিবিআই কে বলেছিল আমি শতরূপের সঙ্গে একদম সহমত, যে রোজভ্যালি কাণ্ডে সুজন চক্রবর্তীদের নাম বিভিন্ন বামফ্রন্টের নেতাদের নাম কান্তি গাঙ্গুলি নিজে যেখানে বলেছেন কাঠমানি নেওয়া বামফ্রন্টের আমলে আরম্ভ হয়েছিল কেন এখনো অব্দি হচ্ছে না, তার মানে কি বিজেপি টাকা হয়েছে তোমার সময় তো বলিনি এত জোকের মুখে, তার মানে কি বিজেপি টাকা হয়েছে সুজন চক্রবর্তীর কাছে, আমাকেও জানতে হবে তো, এটা কেলেঙ্কারি দাদা, আর কোন লাখ টাকার কথা চক্রবর্তীর কাছ থেকে বিজেপি টাকা হয়েছে, আমি কারুর দাড়ির কথা বাড়ির কথা বলিনি, জোকের মুখে নুন পড়ার দরকার ছিল না, সুজন কাছ থেকে টাকা হয়েছে বিজেপি ওঠার দরকার ছিল না, আমি তো চন্দন বসুর কথা বলিনি, আমি কারুর কথা বলিনি, চন্দন বসুর কাছ থেকে বিজেপি টাকা হয়েছে, ব্যথাটা কোথায় বুঝতে পারছি, ব্যথাটা তোমার কি ব্যথা ছিল, খালি কোন একটা ধর্ষণের আওয়াজ ছিল, বোঝা যায় তুমি নিশ্চিত যখন তিনজন ধর্ষণের কথা বলা হলো আড়াল করছিল তোমার কি হয়, তারও তদন্ত হবে, কবে হবে, যাওয়ার সময় হয়ে গেল আর কবে হবে, তারও তদন্ত হবে যদি তোমার, আর তো 3 মাস আছো আর কবে হবে তদন্ত।